উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে তৃণমূল নেতা কায়ুম মোল্লা খুনে গ্রেফতার এক বিজেপি নেতা পুলিশ সূত্রে খবর খুনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ূর ঠিক কি অভিযোগ আনা হয়েছে কায়ুম নেতার বিরুদ্ধে দেখো সন্দেশখালীতে তিনজনের খুনের ঘটনা ঘটে যাদের মধ্যে দুজন বিজেপি কর্মী এবং একজন তৃণমূল কর্মী এবং একজন এখনো পর্যন্ত নিখোজ রয়েছে এরপর পুলিশ আধিকারিকরা তদন্তে নামে কিছুদিন আগে গত দুদিন আগে চারজনকে গ্রেফতার করা হয় ওই দুই বিজেপি নেতা খুনের ঘটনায় এবং তারপর কায়ুম মোল্লা বলে এক তৃণমূল কর্মীও খুন হন সন্দেশকালীতে সেই ঘটনায় ওই নেজার থানার পুলিশ আধিকারিকরা এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে এমনটাই পুলিশ বসিরহাট পুলিশ পুলিশ সূত্রে খবর এবং ধৃত ব্যক্তি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত এবং তারপর গুলি চালিয়ে কায়ুম মোল্লাকে খুন করা হয় খুনের পর তাকে টেনে একটা বাথরুমের কাছে নিয়ে তার বডি ফেলে দেওয়া হয় এই গোটা ঘটনা অভিযুক্ত কনফেস করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ ময়ুক